চবর্ণের পুজো, দুর্গা পুজো, শুভেন্দু তাদের রিপ্রেজেন্ট করে, তারা পশ্চিমবঙ্গের 7-8%। শুভেন্দু যে ক্লাসকে রিপ্রেজেন্ট করে বেসিক্যালি তারাই মাইনরিটি। বন্ধুর কথা কোনোভাবেই এন্ডোর্স করা যায় না, এটা একদা তোলাবাজ উন্মাদের পাগলামি। শুভেন্দু লড়াইয়ের ময়দান থেকে উঠে আসেনি, শুভেন্দু মমতা ব্যানার্জি নয়। নারদা সারদা যে স্ক্যাম দুটো হয়েছিল তার থেকে বাঁচার জন্যে শোভন থেকে শুভেন্দু সকলেই নানাভাবে বিজেপির দিকে চলে যায়। পশ্চিমবঙ্গের পপুলেশনের 30% মুসলিম। শুভেন্দুর বক্তব্য যে আমি পশ্চিমবঙ্গের কথা মাথায় রেখে বলছি, পশ্চিমবঙ্গের 75টার বেশি বিধানসভা আসন সংখ্যালঘু বহুল, মানে 50%-এর ওপর, আর 128টা বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু ভোটের ওপরে নির্ভর করে। সেইখানে পশ্চিমবঙ্গের জনসংখ্যার এতটা অংশকে বাদ দিয়ে কখনো বিজেপি পার্টি হয়? শুভেন্দু অধিকারী কালকে কি বলেছে, যেটা যে হিন্দু বাঁচাবো সংবিধান বাঁচাবো, আজকে দেখলাম একটু আগে তথাগত রায় সোশ্যাল মিডিয়ায় বলেছে, শুভেন্দু তুমি বহু বাঙালির মনের কথা বলেছ। এখন তারা তো সামগ্রিকভাবে রিপ্রেজেন্ট করছে না পশ্চিমবঙ্গকে। এটাও ঠিক, ববি হাকিম যে কথাটা বলেছিল যে যারা মুসলিম নয় তারা দুর্ভাগা, সেই কথাটাও যেরকম এন্ডোর্স করা যায় না, কারণ ববি হাকিমের এই কথা বলা ঘোরতর অন্যায়। মন্ত্রীপদে বসে থেকে তো একথা বলাই যায় না, এবং অদ্ভুতভাবে দেখেছিলাম মমতাও এর সরাসরি কোনো উত্তর মুম্বাইতে দেয়নি। ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গের যা ধর্মীয় বাতাবরণ তাতে কখনো বলা চলে না যে হিন্দু বাঁচাও আর সংখ্যালঘু মোর্চার দরকার নেই। আরও একটা দুর্ভাগ্যের কারণ আমার যেটা মনে হয়েছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মোর্চার যে সভাপতি চার্লস নন্দী, গত 36 বছরে আমাদের বন্ধু সাংবাদিক ছিল, বিভিন্ন কাগজে কাজ করেছে, প্রেস ক্লাবের এক সময় ভাইস প্রেসিডেন্ট ছিল। চার্লসকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে তুই কেন বিজেপিতে গেলি, ও বলেছিল দেখ আমি সভাতে যাচ্ছি, বিভিন্ন সময় পাঠায়ও তারা আমাকে উদারভাবে গ্রহণ করেছে, আমি আমার কথা বলছি। তার ক্ষেত্রে ব্যাপারটা কতটা বেদনার হতে পারে এইটা অনুভব করে আমার আরও খারাপ লেগেছে, যে কারণে সুকান্ত মজুমদার একটি শিক্ষিত মানুষ, কলেজের অধ্যাপক ছিলেন, এখন সাময়িক কেন্দ্রীয় মন্ত্রী, তিনি সাথে সাথে যে কারণে তার কথাটার প্রতিবাদ করেছেন। আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে বসে থেকে কখনো ভারতের সংবিধান এন্ডোর্সই করে না, আমি হিন্দুদের কথা বলবো, মুসলিমদের কথা বলবো, বা খ্রিস্টানদের কথা বলবো, বা জৈনদের কথা বলবো, আমি সবার প্রধানমন্ত্রী, সবার কথা বলবো, আদিবাসীর কথা বলবো, অনাদিবাসীর কথাও বলবো। সেই কারণেই নরেন্দ্র মোদী একটা স্লোগান দিয়েছিল, যদিও তাদের পলিটিক্সটা হিন্দুত্ববাদী, হিন্দু ওরিয়েন্টেড পলিটিক্স, যে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু শুভেন্দু তার বিপরীত মেরুতে গিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে এইবারের যে নির্বাচন হয়েছে তাতে শুভেন্দু এত বড় বড় কথা বলেছিল তার কোনোটাই ফলেনি, ফলে শুভেন্দুকে কোনো একটা পথ নিতেই হতো। সেই কারণেই শুভেন্দু এই কথাগুলো বলে নিজের সাইড গার্ড করতে চেয়েছে, কিন্তু বিজেপি স্টেট বিজেপির নেতারা সেটাকে এন্ডোর্স করেনি। মুসলিম মোর্চা মুসলিম মোর্চারা রাজনীতি করা সম্ভব সেখানে যদি মুসলিমদের সংখ্যা খুব কম হয়, যেরকম মধ্যপ্রদেশে মুসলিমদের সংখ্যা খুব কম, ছত্তিশগড়ে মুসলিমদের সংখ্যা খুব কম, হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ডে মুসলিমদের সংখ্যা কম, সেইখানে মুসলিম ছাড়াও রাজনীতি করা সম্ভব। কিন্তু যে রাজ্যে মুসলিমদের সংখ্যা যথেষ্ট, ভারতের 4টে যদি মুসলিম বহুল স্টেট বলতে হয়, তার একটা অন্যতম জম্মু কাশ্মীর, যেটা মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ, এছাড়া কেরালা যেখানে 25%-এর ওপর মুসলিম, আসাম যেখানে প্রায় 35% মুসলিম, এবং পশ্চিমবঙ্গ যেখানে 30%, 28 আদম জনশুমারি হয়নি মোদি জমানায় গত 12-13 বছরে, গড়পড়তা 29-30 ধরা চলে। এখন শুভেন্দু অধিকারীর মাথায় হয়তো রয়েছে যে আসামে যদি বিজেপি জিততে পারে তাহলে এখানে কেন পারবে না। আসামের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, আসামে শুধু মুসলিম হিন্দু নয়, আসামে বাঙালি, আসামি,
তার সাথে আদিবাসী অনেক রকম ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরকে কাজে লাগিয়ে এবং কংগ্রেসের তরুণ গগৈয়ের শাসনের 15 বছর অ্যান্টি ইনকামবেন্সিকে কাজে লাগিয়ে বিজেপি জিতেছিল। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মমতার বিরুদ্ধে যে অ্যান্টি ইনকামবেন্সি সেইটা এই লোকসভা ইলেকশন পর্যন্ত এখনও কোনো ছাপ রাখেনি, যাতে ওই 30% বা 128টা সিটকে বাদ দিয়ে জেতা সম্ভব, এটা সম্ভব নয়। বা যদি কেউ ক্ষমতায় আসে তাহলে কি তারা এদেরকে দেখবে না? এ সম্ভব নাকি কখনো? এটা তো সংখ্যালঘুদের স্বার্থ তখনই সংরক্ষিত হয় যখন সংখ্যাগরু মানুষ তাদের পক্ষে দাঁড়ায়। এটা সারা পৃথিবীরই নিয়ম। আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, সেখানে তো খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা 80%, 70%, তারও বেশি, কোথাও 90%। তাহলে তারা মুসলিমদের প্রোটেকশন বা হিন্দুদের প্রোটেকশন, ঋষি সুনক হিন্দুরা কত পার্সেন্ট ব্রিটেনের, তাহলে ঋষি সুনক প্রধানমন্ত্রী হলো কী করে ব্রিটেনের? ওইভাবে কখনো হয় না, কোনো আধুনিক দেশ এইভাবে চলে না। শুভেন্দু অধিকারী যেটা করতে চেয়েছেন সেইটা এখানে হওয়া কোনোভাবেই সম্ভব নয়, আর সেই করতে যাওয়ার পেছনে তার একটা রাজনীতি রয়েছে। বিশদে বললে শুভেন্দু অধিকারী ইজ এ প্রোডাক্ট অফ তৃণমূল কংগ্রেসের যে দল ভাঙার রাজনীতি, তোলাবাজির রাজনীতি, বিভিন্ন জেলায় বিরোধীদের ভাঙার রাজনীতি, তাদের নামে মিথ্যে মামলা দেওয়ার রাজনীতি। শুভেন্দু অধিকারী তো এই কাজটাই করেছে, মালদায় করেছে, মুর্শিদাবাদে করেছে, উত্তর দিনাজপুরে করেছে, বীরভূমে করেছে, মেদিনীপুরে করেছে। তৃণমূলের শুভেন্দু ছাড়ার আগে পর্যন্ত, অর্থাৎ 2018-19 পর্যন্ত যত অপকর্ম, তার বড় দোষীর ভাগিদার কিন্তু হচ্ছে শুভেন্দু অধিকারী। ও নিজের দোষ ঢাকতে এই বারবার হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম একটাই কাট খেলে চলেছে এবং সেইটাই কালকে তার বক্তৃতার মধ্যে বেরিয়ে এসেছে। এইটা সবকা সাথ সবকা, তারপরে শুভেন্দু যে কারণে প্রেস কনফারেন্স করে ওর বারবার নিজের যুক্তির কথা বলেছে, ও কিন্তু নিজের জায়গায় অনর রয়েছে। আমি 3 বার দেখলাম ওর বাইট বলছে, আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, তার মানে পশ্চিমবঙ্গের সবকা সাথ সবকা, ধরা যাক আজকে বিজেপি ক্ষমতায় এলো, তাহলে 128টা বিধানসভা কেন্দ্র বা আরও স্পেসিফিক্যালি বললে 75টা বা 78টা বিধানসভা কেন্দ্রে কাজ হবে না? আরও বৃহৎ আকারে যদি আমরা বলি, হিন্দু বলতে কারা বোঝায়? আদিবাসীরা কি হিন্দু? কতটা হিন্দু? শিডিউল কাস্টদের তারা যে হিন্দু বলে বিজেপি দাবি করে, তাদের ঠাকুর, তাদের পুজো আলাদা, আদিবাসীদের করম পুজো হচ্ছে মেন পুজো, সেই রকম ওবিসিদের আলাদা পুজো মেন পুজো, দুর্গাপুজো হচ্ছে উচ্চবর্ণের মধ্যবিত্ত উচ্চবিত্ত উচ্চবর্ণের পুজো দুর্গাপুজো। শুভেন্দু তাদের রিপ্রেজেন্ট করে, তারা পশ্চিমবঙ্গের 7-8%। শুভেন্দু যে ক্লাসকে রিপ্রেজেন্ট করে বেসিক্যালি তারাই মাইনরিটি, তারা ইংরেজ আমলে সবচেয়ে বেশি সুবিধাভোগী ছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে, স্বাধীনতার আগে এবং স্বাধীনোত্তর যুগে তারাই সুবিধাভোগী ছিল, সেই ক্লাস। আমিও সেই ক্লাসকে রিপ্রেজেন্ট করি, সেই ক্লাসের সংখ্যা মেরে কেটে 10% হবে খুব বেশি হলে, তাহলে আমরাই প্র্যাকটিক্যালি মাইনরিটি। শুভেন্দু যাদের মাইনরিটি বলছে তারা মেজরিটি, সুতরাং শুভেন্দুর কথা কোনোভাবেই এন্ডোর্স করা যায় না, এটা একদা তোলাবাজ উন্মাদের পাগলামির কথা। শান্তনু মজুমদার এবং সাম্বিক ভট্টাচার্য তার নিজের দলের হয়ে তাকে বিরোধিতা করছেন, তাহলে কি শুভেন্দু কোনো না কোনোভাবে বিজেপির প্রশ্নের মুখোমুখি? শুভেন্দু অধিকারী বিজেপির প্রশ্নের মুখে অনেকদিনই চলে গেছে, কারণ পুরনো আরএসএসের যে লোক, যেরকম দিলীপ ঘোষের মতো লোক, আরও পুরনো আরএসএসের অনেক লোক আছে, শান্তন আছে, তারা ক্রমশই শুভেন্দুর এই খেলায়, এই লবিবাজির খেলায় কোণঠাসা হয়ে গেছে। আপনি চিন্তা করুন বিধানসভায় এই মুহূর্তে কারা রিপ্রেজেন্ট করছে? শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষ শুধু সিপিএম থেকে আসা না, শঙ্কর ঘোষ প্রোডাক্ট অফ অশোক ভট্টাচার্য। অশোক ভট্টাচার্যের স্ত্রী অশোক ভট্টাচার্য কলকাতা শহরে চোখ দেখাতে এলেও শঙ্কর ঘোষ তাদের সঙ্গে আসতো। আমি শঙ্করের সাথে এইভাবেই আমার পরিচয় হয়েছিল, অশোক ভট্টাচার্য বলেছিল আমার ছোট ভাইয়ের মতো, দেখা দিয়ে তো এলবি প্রসাদে শঙ্কর তার তল্পী বাহক হিসেবে যেত, তাকে টিকিট দেয়নি অশোক ভট্টাচার্য, ভোটে দাঁড়িয়ে যায় কথা না শুনে, তাই রাগে শঙ্কর ঘোষ দাঁড়ায়, এই নয় যে কোনো আদর্শগত কারণে দাঁড়িয়েছে।
আর শুভেন্দু অধিকারী কোনো আদর্শগত কারণে তৃণমূল ছাড়েনি, শুভেন্দু ছেড়েছে যেহেতু মমতা ব্যানার্জি তার ভাইপো এবং অভিষেক ব্যানার্জিকে তুলে ধরেছিল, শুভেন্দুকে তুলে ধরেনি। যুব নেতৃত্বে শুভেন্দু ছিল কিন্তু পরবর্তীকালে তার ক্ষমতা হ্রাস করা হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে শুভেন্দু যখন দল ছাড়ে তখনও ও প্রায় তিনটে দপ্তরের দায়িত্বে ছিল, গুরুত্বপূর্ণ দপ্তর এবং বিভিন্ন কমিটির শীর্ষে ছিল। তা সত্ত্বেও শুভেন্দু দেখেছে আমার ভবিষ্যৎ এখানে নেই, মমতার পরে কে যে জিজ্ঞাসার চিহ্ন করলে একটা বড় সেকশন শুভেন্দু অধিকারীর দিকে দেখাতো, তারা এখন ভাইপোর দিকে দেখায়। ফলে শুভেন্দু দলত্যাগ করেছে সেই কারণে। শুভেন্দু এমন নয় যে শুভেন্দু বিজেপিকে খুব ভালোবেসে, তাহলে তো বিজেপিকে ভালোবেসে শুভেন্দু অধিকারী 2014 সালে নরেন্দ্র মোদী আসার পর দলত্যাগ করতো। শঙ্কর ঘোষেরও একই প্রশ্নের সম্মুখীন, পুরনো আরএসএসের যারা লোক তাদের বিরুদ্ধে আমি কোনো দিন তপন শিকদার বলুন বা জলুবাবু বলুন বা দিলীপ পরবর্তীকালে যারা এসছে অসীম ঘোষ বলুন, আমি বিষ্ণুকান্ত শাস্ত্রীর সময় থেকে যখন বিজেপির প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন এখানে তখন থেকে বিজেপি পার্টি অফিসে যাই, কেন্দ্রীয় সরকারে তারা ক্ষমতা এসছে তারপরে তখনও তারা ছিলেন, পরবর্তীকালে আডবাণী বাজপেয়ীর সময় তো তারা ছিলেনই, কিন্তু কখনো এইভাবে এই বিজেপি এখন যারা শুভেন্দু অধিকারী অ্যান্ড কং যেটা কন্ট্রোল করছে তাদেরকে দেখা যায়নি। পশ্চিমবঙ্গে জয় সীতারাম তো স্লোগান নয় পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ সকালবেলা দেখা হলে হিন্দি বলার এক সেকশন রাম রাম বলে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখা হলে সুপ্রভাত বলে, কেউ বলে গৌরনিতাই বলে, কে এক একজন এক এক রকম বলে, হ্যাঁ ওই রকম কেউ গুড মর্নিং বলে শহরের মানুষ। তারা কিন্তু শুভেন্দু অধিকারীর এই কালচার চাপিয়ে দেওয়া, যে কালচার চাপিয়ে দেওয়া বক্তব্য তার সাথে পুরনো বিজেপির লোকেরাও সহমত হতে পারবে না। ফলে শুভেন্দু আমার ধারণা ব্যক্তিগতভাবে, অমিত শাহ তাকে যতই পছন্দ করুন, কারণ অমিত শাহ সব রাজ্যেই তার হাতের কিছু পাপেটকে চায়, ঠিক এইভাবেই আজই উত্তরপ্রদেশে চেঞ্জ করতে চাইছে, কেশব প্রসাদ মৌর্যকে আনতে চাইছে, এইভাবেই অমিত শাহ মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড়ে চিফ মিনিস্টার চেঞ্জ করেছে, সেইখানে অমিত শাহর হাতের পুতুল হচ্ছে শুভেন্দু অধিকারী। কিন্তু পুরনো যারা মার খাওয়া বিজেপি কর্মী যাদেরকে গ্রামে যারা সিপিএমের অত্যাচারের শিকার হয়েছে তারা কোথায়? শুভেন্দু অধিকারী কোনো তাদের কথা বলেনি, যে বিজেপি কর্মীদের ওপরে তৃণমূল 2011 সালে ক্ষমতা আসার পরে অত্যাচার করেছে, 18-19 সালে শুভেন্দু অধিকারীও করেছে, সেই শুভেন্দু অধিকারীকে কখনো পুরনো বিজেপির কর্মীরা মেনে নেয়? এবার নিজের গ্রহণযোগ্যতা, আমি বড় হিন্দু আরও বড় হিন্দু এটা বোঝানোর জন্য শুভেন্দু বলছে। আর বিবেকানন্দ, বিবেকানন্দকে মিসকোট করা, নেতাজিকে মিসকোট করা, মহাত্মা গান্ধীকে মিসকোট করা, এটা বিজেপির বর্তমান নেতৃত্বের রক্তে আছে, সুতরাং এই নিয়ে নতুন করে কিছু বলার নেই। বিবেকানন্দ কখনোই বলেননি যে হিন্দুত্বের জন্য গর্বিত হবে, এসব আজে বাজে কথাও পাচ্ছে কোত্থেকে, বলে যাচ্ছে আর বলে যায় যেগুলো সেগুলো সারাদিন ধরে দেখায়। বাঙালি বুদ্ধিজীবী যে বলে যারা পরিচিত তারা ভাতাজীবী হয়ে তাদের মেরুদণ্ড বিকিয়ে গেছে, ফলে তারা কিছু বললেও আর মানুষ গ্রহণ করে না। ফলে শুভেন্দু অধিকারী তার ইচ্ছে মতো নিজের মতো যা খুশি তাই বলে যাচ্ছে, পার পাচ্ছে। তাহলে শুভেন্দু অধিকারী যে ভোটাধিকারের আগে এত বেশি চেষ্টা করেছিল তারপরে উনি হার কোনো না কোনো মতো মেনে নিতে পারছে না, সেই যন্ত্রণা থেকে কি উনি এই কথাগুলো বলেছেন? শুভেন্দু অধিকারী ভেবেছিল যে সরকার পড়ে যাবে, সরকারকে ফেলে দেওয়া হবে। সুকান্ত মজুমদার তো সরাসরি গিয়ে বলেছে যে ইডি সিবিআই দিয়ে সরকার জেতা যায় না, সেটা যে যায় না সেটা বিজেপি নেতৃত্ব খুব ভালো করে জানে। বিজেপি নেতৃত্ব কী করে? ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে বিরোধীদের এই অজিত পাওয়ারের বিরুদ্ধে অভিযোগ ছিল 66,000 কোটি টাকার কেলেঙ্কারি, তাকে দলে টানা, এর যাদের যাদের বিরুদ্ধে বড় বড় অভিযোগ, সুশীল সিন্ডে, হোমেন্দ্রিশ্ব শর্মা, তাদের দলে টানা যায়। সুকান্ত তো বলেছে, আমিও দেখলাম যে সত্যি তো অনুব্রত তো জেলে, তাহলে তো বীরভূমের সিট দুটো জেতার কথা ছিল, বিজেপি জিততে পারলো, এমনকি বিজেপি বীরভূমের একটা সিটে কংগ্রেস দাঁড়িয়ে মিল্টন রশিদ 3 লাখের ওপর ভোট পেয়েছে। এভাবে হয় না, শুভেন্দু অধিকারী এত তাড়াতাড়ি ক্ষমতা দখল করা যায় না। শুভেন্দু লড়াইয়ের ময়দান থেকে উঠে আসা কর্মীও নয়, নন্দীগ্রাম আন্দোলন শুরু করেছিল মাওবাদী নকশালরা আর ওখানে কিছু মুসলিমবাদী জমিয়তে উলামা হিন্দ আন্দোলন শুরু করেছিল, তাদেরকে নানাভাবে টাকা পয়সা দিয়ে, কেউ কেউ বলে অভিযোগ আছে আর কি, আর্মস দিয়ে অন্যভাবে শুভেন্দু সাহায্য করেছে, যেটা মমতা ব্যানার্জিও বারবার এখন বলছে। শুভেন্দু লড়াইয়ের ময়দান থেকে উঠে আসেনি,
শুভেন্দু মমতা ব্যানার্জি নয়, অভিষেক ব্যানার্জিও লড়াইয়ের ময়দান থেকে উঠে আসেনি। লড়াইয়ের ময়দান থেকে উঠে না আসলে কখনো নেতা হওয়া যায় না। কিন্তু শুভেন্দু ভেবেছিল অমিত শাহ তো লড়াইয়ের ময়দান থেকে উঠে আসেনি, নরেন্দ্র মোদী উঠে আসেনি, মুশকিল হচ্ছে এই বিজেপি ওপর থেকে চাপিয়ে দেওয়া নেতৃত্ব। শুভেন্দু মনে করছিল চাপিয়ে দিয়ে ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে মমতা যদি 25টা সিটে হেরে যায় তাহলে এখানে বলবো সরকার ফেলে দিতে। আর তৃণমূলের বিভিন্ন লোকের এত রকম দুর্নীতি রয়েছে, এমএলএদের রয়েছে, কাউন্সিলরদের রয়েছে, তারা হুড়ুর করে ধান্দাবাজির জন্য দল ভেঙে আমাদের দিকে চলে আসবে, গভর্নমেন্ট পড়ে যাবে। তো সেটা তো হয়নি, যখন হয়নি এখন শুভেন্দু ফর ফেস সেভিং নানা কথাবার্তা বলতে শুরু করেছে, কারণ বিজেপির পুরনো লোকেরাও তো ছেড়ে দেবে না, না তারাও তো বলতে থাকবে। সুকান্ত মজুমদার ওয়াজ ইন প্রেশার, সুকান্ত সেখানে জিতেছে, মতুয়া রাজনীতি নিয়ে এবার মতুয়াদের ভোট মমতা অনেকটা রিগেন করেছে, সেখানেও শান্তনু ঠাকুর জিতেছে। শুভেন্দু অধিকারী চাইনি পুরুলিয়ায় জ্যোতির্ময় সিংহ জিতুক, প্রচারে যায়নি, সেখানে জ্যোতির্ময় সিংহ জিতে বেরিয়ে এসছে। তাহলে শুভেন্দুর নিজস্ব লোকেরা কোথায় গেল? শুভেন্দু যেটা করলো দিলীপ ঘোষের সাথে, দিলীপ ঘোষ নিজেই বলছে তার সাজানো যে রাজ্য সভাপতি তাকে অন্য জায়গায় সাজানো বাগানকে নষ্ট করেছে, অগ্নিমিত্রাকেও জেতাতে পারেনি, হ্যাঁ অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছে। মেদিনীপুরের লোকেরা ভেবেছিল যে শুভেন্দু গভর্নমেন্ট পড়ে গেলে একটা পদে আসবে, কিন্তু আর হয়নি। ফলে আগামী বিধানসভা ইলেকশানে, পঞ্চায়েত ইলেকশানে এ রিপার্কেশন হবে না বুঝতে পেরেই শুভেন্দু এখন আরও বেশিও নিজেকে হিন্দু প্রমাণে ব্যস্ত হয়ে উঠেছে। আমি শুধু একটাই প্রশ্ন করব, এই যখন জেলাগুলোয় গিয়ে মুসলিমদের সঙ্গে নিয়ে এই বহরমপুর শহরে নেতৃত্ব সাজিয়েছিল শুভেন্দু, মালদায় নেতৃত্ব সাজিয়েছিল শুভেন্দু, সমস্ত মুসলিমদের নিয়ে কংগ্রেসের হাত ভেঙেছিল, তখন তার হিন্দুত্ব কোথায় ছিল? ছিল না। শুভেন্দু যে পলিটিক্সটা করছে শুধুমাত্র ব্যক্তিগত ক্ষমতা কেন্দ্র করার জন্য পলিটিক্স, এই পলিটিক্স রাজ্যের মানুষ গ্রহণ করবে না। আর 30%কে বাদ দিয়ে অমুক শতাংশকে, আমি তো বললাম সংখ্যা আমরা যারা উচ্চবর্ণ মধ্যবিত্ত উচ্চবিত্ত, শুভেন্দু সেই ক্লাসের রিপ্রেজেন্টেটিভ, তারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু, পশ্চিমবঙ্গের উচ্চবিত্ত মধ্যবিত্ত উচ্চবর্ণ এই ব্রাহ্মণ কায়স্থ যারা আর কি ঘোষ বোস মিত্তির, তারা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের 5% জনতা। সেই জনতাই পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য, মমতা ব্যানার্জিও সেই ক্লাস থেকে আসে, বুদ্ধদেব ভট্টাচার্য সেই ক্লাস থেকে আসে, শুভেন্দু অধিকারীও সেই ক্লাস থেকে আসে, সুকান্ত মজুমদারও সেই ক্লাস থেকে আসে, আমিও হয়তো সেই ক্লাস থেকে আসি, এটা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য। এই রাজনীতি কিন্তু ভারতের আর কোথাও চলছে না, পশ্চিমবঙ্গে এখনও চলছে কিন্তু হয়তো আগামী দিনকে চলবে না। বাংলার ইতিহাস শুভেন্দুকে মনে করবেন একজন দলবদলু নেতা, যে তার নিজের চরিত্র নিজের ক্ষমতার জন্য দলবদল করেছিল এবং হয়তো তৃণমূলে থাকাকালীনই বিজেপির সাথে তলে তলে যোগাযোগ রেখেছিল। তার একটা বড় কারণ যে আপনারা সকলেই জানেন, নারদা সারদা যে স্ক্যাম দুটো হয়েছিল তার থেকে বাঁচার জন্যে শোভন থেকে শুভেন্দু সকলেই নানাভাবে বিজেপির দিকে চলে যায়, মুকুল রায় সকলেই যায়, তো শুভেন্দু সেই দিকে গেছিলো বলা চলে, বা অন্য কোনো রকম অ্যাডজাস্টমেন্টে ছিল। তবে শুভেন্দুর রাজনৈতিক মূল্যায়ন করার এখনও সময় হয়নি। শুভেন্দু এইটুখানেই বলতে পারি যে রাজনীতিতে ভর করে ও নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করছে, সেটা দুদিক থেকেই মার খাবে, একটা বাইরের দিক থেকেও মার খাবে, সাধারণ মানুষের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না, দলের ভেতর থেকেও মার খাবে, কারণ দলেরও একটা বড় সেকশান এটাকে এন্ডোর্স করবে না। শ্রমিকের সাথে আমি দীর্ঘদিন ধরে দেখছি শ্রমিক কখনো এই ধরনের কথাবার্তা বলেনি, বলার কথা না, সুকান্ত মজুমদারও বলে না, তপন সিকদারও বলতো না, শুভেন্দু বলতে শুরু করলো এবং সেটা প্রকাশ্যে যে হিন্দু বাঁচাও সংবিধান বাঁচাও, এরকম হয় নাকি কখনো? বরাবরই লোকে জানে শ্যামাপ্রসাদ মুখার্জির সময় থেকে যে হিন্দু পার্টি হচ্ছে, তখন হিন্দু মহাসভায় হিন্দুদের মেজর ভোট পায়। কিন্তু আমার এটা মনে আছে এখনও, বিজেপি সংখ্যালঘু মোর্চার ক্যান্ডিডেট এক সময় মুজাফর খানকে করেছিল সাদগাছিয়ায় জ্যোতিবাবুর বিরুদ্ধে, 96-এ সম্ভবত আমি কভার করতে গেছিলাম, মুজাফর কিছু না হলেও 15,000-এর মতো ভোট পেয়েছিল বিজেপির একটা কিছু কিছু লোক। তো সবাই তো তৃণমূলের পক্ষে হয় না, তৃণমূলকে হারাতে যে চায়, সিপিএম দেখছে হারাতে পারবে না, তার কিছু ভোট, মাফুজা খাতুন সিপিএমের এমএলএ ছিল দিনের পর দিন, মাফুজা জয়েন করেছে বিজেপিতে, তো এইরকম আরও তো কিছু লোক আছে, কিন্তু তারা তাহলে কোথায় যাবে? ওই যে বললাম চার্লসের কথা। ফলে শুভেন্দুর এই কথাকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে কখনো এন্ডোর্স করা যায় না।
আর কোনো পলিটিশিয়ান নয় ইন জেনারেল ক্যাটেগরি শুভেন্দুকে এন্ডোর্স করবে না, ও ক্রমশই এই মতে থাকলে একলা হয়ে যাবে। অবশ্যই অবশ্যই, আগামী বিধানসভা ইলেকশনের আগে কেন্দ্রীয় নেতৃত্ব যা বলবে শুভেন্দু অধিকারীকে তা মানতে হবে, এবং এখনই যা সিগনাল বোঝা যাচ্ছে যে আগামী বিধানসভা ইলেকশনে এখন রাজনীতির অনেক উত্থান পতন ঘটে, ইলেকশন আসতে এখনও প্রায় 1-2 বছর বাকি, কিন্তু তৃণমূল হেরে যাবে, ক্ষমতার বাইরে চলে যাবে এখনও সেই রকম কোনো ইন্ডিকেশান দেখা যাচ্ছে না। হট করে যদি নন্দীগ্রাম সিঙ্গুরের মতো আন্দোলন হয় সারা রাজ্য জুড়ে, বাংলাদেশে যেন হঠাৎ করেই একটা আন্দোলন সৃষ্টি হয়েছে কোটা বিরোধী, তো বিজেপি তো রাস্তায় নেমে আন্দোলন করে না, রাস্তায় নেমে আন্দোলনটা এখনও সিপিএম করে, আর সিপিএমের সেই আন্দোলনের সুফল বিজেপি ভোগ করে, তো বিজেপি সেই আন্দোলনের লোক কোথায়? শুভেন্দু অধিকারী তো আন্দোলনের মুখ নয়, ও ওই কাথির শান্তিকুঞ্জ আর কলকাতার মধ্যে গাড়ি নিয়ে যাতায়াত করে, যেখানে ডাকে সেখানে বলে, ও তো সংগঠন থেকেও নিজেকে বাঁচাচ্ছে যে আমি বিরোধী দলনেতা। তো আমি বিজেপির সুকান্ত মজুমদারের কথাতেই বললো, 25% সংগঠন হয় সাধারণ লোক, বিজেপিতে তো সবাই হিন্দুপন্থী নয়, কিছু তো সেগুলার লোকও আছে যারা মনে করে সে 5% হোক 10% হোক সেগুলার হিন্দুও আছে, যারা মনে করে না বিজেপি এমন একটা দল সবাইকে নিয়ে চলতে পারে, অন্যরকম আদর্শ, মমতা ব্যানার্জির দল 1-2-3-4 ইত্যাদি ইত্যাদি দুর্নীতি করেছে, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে চাকরি হচ্ছে না, কিছু হচ্ছে না, এই স্ক্যাম ওই স্ক্যাম, একটা বিকল্প শক্তিকে আনো, শুভেন্দু এইরকমভাবে বলতে থাকলে তো তারাও বিগড়ে যাবে, তারাও ভোট দেবে না।